আজকের ব্লগে আমি শেয়ার করব, যদি আপনারা টেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি ব্যাংক লোনের মাধ্যমে কিনেন তাহলে আপনাকে সর্বনিম্ন কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে, সর্বোচ্চ কত পার্সেন্ট আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং আনুমানিক আপনার মাসিক কিস্তি কত আসবে। Yo guys, Assalamu alaikum, this is Samuel Kader. You're watching my YouTube channel Namrock and welcome back to my new vlog. অনেকদিন পর ছাদে আসলাম আর ছাদে এসে ব্লগটা শুরু করলাম। আসলে কিছুদিন ধরে ভাবতেছিলাম যে ছাদে আসবো ব্লগ করবো, বাট সেটা করতে পারি নাই বিকজ ওয়েদারটা খুব খারাপ ছিল। মানে দেখা যাচ্ছিলো যে কিছুক্ষণ পর খালি বৃষ্টি আসতেছিলো, এই জন্য ছাদে আসতে পারি নাই। কারণ ছাদে আসলে না পাখির যে শব্দগুলো খুব সুন্দর শোনা যায়, আর বাইরের ওয়েদারে যে ন্যাচারাল লাইট আর ন্যাচারাল যে এয়ারটা পাওয়া যায় এরা আসলে ঘরে থেকে ব্লগ করে সেটা পাওয়া যায় না। এই জন্য আমি চেষ্টা করি যে বাইরে এসে ব্লগটা করার জন্য। সো আজকে সেই সুযোগটা পেয়েছি। আজকে যে ব্র্যান্ডের মোটরসাইকেলের ব্যাংক লোন বা মাসিক কিস্তি নিয়ে আলোচনা করব, এটা এমন না যে খুব বড় কোনো ব্র্যান্ড, এটা একটা চাইনিজ ব্র্যান্ডের মোটরসাইকেল। আজকে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা জানেন যে আজকে কোন মোটরসাইকেলটি ব্যাংক লোন এবং মাসিক কিস্তি নিয়ে আলোচনা করব। আর এই মোটরসাইকেলটি হলো নান আদার দ্যান টেরো জিপি ব্র্যান্ডের টেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন। টেরো জিপি যদিও চাইনিজ একটি ব্র্যান্ড, বাট আমি বলবো যেটা যে আউটলুক আছে, এটা যে এক্সস্ট নোটটা আছে, এটা যে পারফরমেন্স আছে, সেগুলো দেখে আমার কাছে মনে হয় যে অন্যান্য যে দামি ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো আছে সেগুলো থেকে টেরো জিপিটা বেটার। কিন্তু তবুও এটা যার যার পছন্দের বিষয়, এটা যার যার প্রেফারেন্সের বিষয়। অনেকেই আছেন যারা ব্র্যান্ড বায়াসড, মানে যারা ইয়ামাহা মোটরসাইকেল পছন্দ করেন তারা সবসময় ইয়ামাহা মোটরসাইকেলই কিনেন। আবার দেখা যায় যারা টিভিএস মোটরসাইকেল পছন্দ করেন তারা সবসময় টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো কিনেন। এটা আসলে ডিফার করে পার্সন টু পার্সন। যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আসলে এত দাম দিয়ে দেখা যায় সাড়ে চার লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কী পাচ্ছি মোটরসাইকেলটা কিনে। আমরা যেহেতু মোটরসাইকেল কিনবো রাইড করার জন্য, তাহলে সবার আগে আমাদের মাথায় থাকতে হবে যে মোটরসাইকেলটি রাইডিং পজিশন কেমন, মানে রাইড করে আপনি আরাম পাচ্ছেন কিনা। এরপর হচ্ছে মোটরসাইকেলের আউটলুকটা কেমন, যদি আউটলুকটা সুন্দর হয় তাহলে আপনি অবশ্যই কিনবেন। এরপর হচ্ছে পারফরমেন্স, আপনি মোটরসাইকেলে কিনলেন ইউজ করছেন ওটা পারফরমেন্স কেমন পাচ্ছেন। এরপর হচ্ছে দাম, মানে আপনি যে মোটরসাইকেলটা পছন্দ করেছেন কিনবেন ভাবছেন ওটার দামটা কত। যদি এমন হয় যে আপনি একটি মোটরসাইকেল চুজ করেছেন আর ভাবছেন সেটা কিনবেন এবং এটার প্রাইস যদি দেখা যায় সাড়ে চার লাখ বা সাড়ে পাঁচ লাখ টাকা হয়ে থাকে, কিন্তু কেনার পর দেখলেন যে ওটার রাইডিং পজিশনটা ভালো না বা রাইড করে আপনি কমফোর্টেবল ফিল করছেন না, তাহলে আসলে কিনে লাভ কী? এজন্যই বলছি মোটরসাইকেল কেনার আগে সব কিছু চিন্তা করে একটা মোটরসাইকেল কিনবেন, যাতে কিনা বেশি দিন আপনি ইউজ করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে আপনি মোটরসাইকেলটা রাইড করতে পারেন। আসলে এত কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যে মোটরসাইকেলটা কিনবেন সেটা একটু চিন্তাভাবনা করে কিনবেন। এমন না যে সবসময় শুধুমাত্র ব্র্যান্ডের পিছনে ছুটবেন, আপনার প্রেফারেন্স অনেক কিছু থাকতে পারে, সেই প্রেফারেন্স কথা চিন্তা করে একটি মোটরসাইকেল কিনবেন। আর যদি আপনি তেরো জিবির মোটরসাইকেল কিনেন, কম প্রাইসের ভিতর আপনি একটা সুন্দর আউটলুক পাচ্ছেন, আপনি ভালো এক্সস্ট নোট পাচ্ছেন। আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে আমি তেরো জিপি মোটরসাইকেলের একটু বেশি প্রশংসা করতেছি, আসলে সেটা না, আমি অ্যাকচুয়ালি যে রিয়াল ফ্যাক্টগুলো আছে সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি। আর এটাও জানি যে আলটিমেটলি আপনার ডিসিশন যে আপনার পছন্দের মোটরসাইকেলটি কোনটি আর কোনটি আপনি কিনবেন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক, মানে আজকের ব্লগে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি যদি আপনার ব্যাংক লোনের মাধ্যমে কিনেন তাহলে আপনাদের আনুমানিক মাসিক কিস্তি কত আসতে পারে। আজকের ব্লগেও পার্ট থাকবে দুইটা। প্রথম পার্টে আমি শেয়ার করব তেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি ব্যাংক লোন এবং মাসিক কিস্তি নিয়ে, আর দ্বিতীয় পার্ট বা লাস্ট পার্টে থাকবে আপনারা যারা আমার লাস্ট দুইটা ব্লগে কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলো থেকে আমি র্যান্ডমলি পাঁচটা কমেন্ট সিলেক্ট করেছি। আজকে সেই কমেন্টগুলো শেয়ার করব এবং সেই কমেন্টগুলোর রিপ্লাই অ্যান্ড রিয়াকশন দিব। এখন আমরা হিসাব করব তেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটির ব্যাংক লোন এবং আনুমানিক মাসিক কিস্তি। প্রথমে আসা যাক এই মোটরসাইকেলটির প্রাইসিংয়ের বিষয়ে। আমি ছয় মাস আগে তেরো জিপি ওয়ান সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটির একটি রিভিউ ব্লগ করি, আর তখন এই মোটরসাইকেলটির প্রাইস ছিল তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা। যেহেতু ছয় মাস পরে আমরা আজকে এই ব্লগটা করছি, তাহলে বুঝতেই হবে যে অবশ্যই এখন আর সেই প্রাইসটা সেম নয়, হয়তোবা এখন কিছু প্রাইস কম হয়েছে। যেহেতু এই মুহূর্তে এই মোটরসাইকেলটির প্রাইস আমার জানা নাই, তাই আমি ধরে নিলাম এই মোটরসাইকেলটির এখন প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এমনও হতে পারে যে এই মোটরসাইকেলটির প্রাইস আরও কম, আমার আসলে কোনো ক্লিয়ার বা এক্স্যাক্ট আইডিয়া নাই যে এই মোটরসাইকেলটির আপডেট প্রাইসটা কত, এই জন্য আমি ধরে নিয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আর যদি কম হয়েও থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন, যেহেতু মোটরসাইকেলের প্রাইসটা একটু কম তাহলে অবশ্যই ব্যাংকে যে মাসিক কিস্তি আমাকে দিতে হবে সেটাও একটু কম হবে। যেহেতু আজকের ব্লগে আমরা ধরে নিয়েছি এই মোটরসাইকেলটির প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা, তাহলে এটা টোয়েন্টি পার্সেন্ট আসে সত্তর হাজার টাকা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই টোয়েন্টি পার্সেন্ট কেন,
10% না কেন বা 30% না কেন, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মোটরসাইকেলের শোরুমে দেখা যায় যে 20% সর্বনিম্ন ডাউন পেমেন্ট নিয়ে থাকে। আবার হয়তো বা হাতে কোনা দুই একটা শোরুম থাকতে পারে যেখানে সর্বনিম্ন বা মিনিমাম ডাউন পেমেন্ট নিয়ে থাকে 15%। আমরা আসলে অ্যাভারেজ কাউন্ট করি, ক্যালকুলেশন সবসময় করি, এই জন্য আজকে ক্যালকুলেশনও ডাউন পেমেন্ট সর্বনিম্ন আমরা ধরে নিয়েছি 20%। এছাড়াও আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম 80% পর্যন্ত ডাউন পেমেন্ট করতে পারেন, আর বাকি যত পার্সেন্টেজ থাকবে সেটা ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেলটি কিনতে পারবেন। সো 350,000 টাকার 20% ডাউন পেমেন্ট যদি দেই তাহলে আসে 70,000 টাকা, মানে 70,000 টাকা আপনার নিজের পকেট থেকে শোরুমকে দিতে হবে। বাকি থাকে 280,000 টাকা, মানে এই 280,000 টাকা আপনাকে লোন নিতে হবে ব্যাংক থেকে। ব্যাংক লোনের মাসিক কিস্তিতে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে ব্যাংক লোন প্রসেসিং ফি। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এই ব্যাংক লোন প্রসেসিং ফিটা কি। আসলে আপনি যখন কোনো ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন প্রথম মাসেই আপনাকে একটা ফি দিতে হবে, আর এটাই হচ্ছে ব্যাংক লোন প্রসেসিং ফি। এটা হচ্ছে যত অ্যামাউন্ট আপনি লোন নেবেন সেই অ্যামাউন্টের 1%। মানে আমরা যদি 280,000 টাকা এই মোটরসাইকেল কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তাহলে এটার 1% অ্যামাউন্ট আসে 2,800 টাকা। মানে এই 2,800 টাকা আপনাকে প্রথম মাসেই পে করতে হবে, এটা হচ্ছে এককালীন বা ওয়ান টাইম, এটা শুধুমাত্র প্রথমবারই নিচ্ছে, আর অন্য কোনো মাসে কিন্তু আপনাকে এই ফিটা দিতে হচ্ছে না। এখন আমরা কথা বলবো মোটর বাইক ইন্টারেস্ট রেটের বিষয়ে। আপনি কোনো ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকেন কোনো মোটরসাইকেল কেনার জন্য, আপনাকে অবশ্যই ব্যাংক ফ্রি লোন দিবে না, আপনার থেকে কিছু ইন্টারেস্ট নিবে। দেখা যায় যে ব্যাংক টু ব্যাংক এই ইন্টারেস্ট রেটটা ভ্যারি করে। কিছু ব্যাংক আছে যেখানে সর্বনিম্ন 10.5% ইন্টারেস্ট রেট নিয়ে থাকে, আবার দেখা যায় কিছু ব্যাংক এমনও আছে যারা সর্বোচ্চ 13.5% ইন্টারেস্ট রেট নিয়ে থাকে, আর এগুলো হচ্ছে অ্যানুয়ালি ইন্টারেস্ট রেট। তাই বরাবরের মতো আমি একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট ধরে নিয়েছি, আর সেটা হচ্ছে 12%। মানে আজকে যে ক্যালকুলেশন করব সেখানে আমি ইউজ করব 12% মোটর বাইক ইন্টারেস্ট রেট। আজকের ব্লগে আমি যে আনুমানিক মাসিক কিস্তি অ্যামাউন্টটা শেয়ার করব সেটা এমন হতে পারে আপনি যখন কিনতে যাবেন সেটাতে ম্যাচ নাও হতে পারে, তাহলে বুঝতে হবে যে হয়তোবা মোটরসাইকেলটির প্রাইসে একটু কম বেশি হচ্ছে এই জন্য আপনার মাসিক কিস্তি অ্যামাউন্টটা একটু কম বেশি হচ্ছে, বা আপনি 20% ডাউন পেমেন্ট না দিয়ে একটু বেশি দিচ্ছেন বা একটু কম দিচ্ছেন, বা এমন হতে পারে যে ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন সেই ব্যাংকে ইন্টারেস্ট রেট একটু কম বেশি যদি হয়। তাহলে আজকের ব্লগে আমি যে আনুমানিক মাসিক কিস্তি অ্যামাউন্টটা শেয়ার করব সেটার সাথে মিল নাও হতে পারে। এখন আসা যাক মাসিক কিস্তি হিসাবে। যদি আপনারা 13GP1 সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি ব্যাংক লোনের মাধ্যমে কিনতে চান এবং ব্যাংক থেকে 280,000 টাকা লোন নিয়ে থাকেন এক বছরের জন্য বা 12 মাসের জন্য, তাহলে আপনাদের মাসিক কিস্তি হতে পারে আনুমানিক 24,878 টাকা। সেম অ্যামাউন্ট যদি 2 বছর বা 24 মাসের জন্য লোন নিয়ে থাকেন তাহলে মাসিক কিস্তি আনুমানিক হতে পারে 13,181 টাকা। আর যদি সেম অ্যামাউন্ট 3 বছর বা 36 মাসের জন্য লোন নিয়ে থাকেন তাহলে মাসিক কিস্তি আনুমানিক আসতে পারে 9,300 টাকা। যদি আপনারা সেম অ্যামাউন্টটি সর্বনিম্ন 6 মাসের জন্য লোন নিয়ে থাকেন তাহলে আপনাদের আনুমানিক মাসিক কিস্তি হতে পারে 48,314 টাকা। অ্যাকচুয়ালি সব ব্যাংকে 6 মাসের জন্য লোন দিয়ে থাকে না, দেখা যায় অনেকগুলো ব্যাংক আছে যেখানে সর্বনিম্ন 1 বছরের জন্য লোন দিয়ে থাকে। এই জন্য আসলে 6 মাস হিসাব করে কোনো লাভও নাই, কারণ হিসাবটা দেখলেন যে 6 মাসের জন্য যদি লোন নিয়ে থাকেন 2,80,000 টাকা তাহলে তার মাসিক কিস্তি আসতে পারে আনুমানিক 48,314 টাকা। সো বুঝতে পারছেন যে এই অ্যামাউন্টটি অনেক বেশি। তাহলে এমনও হতে পারে যে আমরা 6 মাসের জন্য ব্যাংক থেকে লোন না নিয়ে 6 মাস টাকা জমাই দেন সেটা একবারে পে করে মোটরসাইকেল কিনে ফেলি। এই জন্য দেখা যায় অনেক ব্যাংকে সর্বনিম্ন লোনের সময়সীমা থাকে 1 বছর বা 12 মাস এবং সর্বোচ্চ থাকে 36 মাস বা 3 বছর। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি আপনারা 13GP1 সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি কিনেন ব্যাংক লোনের মাধ্যমে তাহলে আপনাদের আনুমানিক মাসিক কিস্তি কত আসতে পারে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে কোন ব্যাংক থেকে লোন নিলে সবচেয়ে ভালো হয় বা কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত সেটা যদি বলতেন তাহলে অনেক ভালো হয়, এটা অনেকেই কমেন্ট করেন। যদি কোনো মোটরসাইকেল কেনার জন্য আপনি কোনো শোরুমে যান সেই শোরুমে গিয়ে আপনি সবার আগে জিজ্ঞেস করবেন যে ভাই এই মোটরসাইকেল আমি কিনবো এটা ব্যাংক লোনের সুবিধা আছে কিনা, তখন তারাই আপনাকে বলবে যে হ্যাঁ সুবিধা আছে। আর যদি থেকে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে কোন ব্যাংকের মাধ্যমে আপনারা লোন দিয়ে থাকেন, তখন তারাই বলবে, কারণ তাদের সাথে কিছু ব্যাংকের লিংক থাকে যাতে কিনা আপনারা খুব ইজিলি ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেলগুলো কিনতে পারেন। আমরা চলে আসছি আজকের ব্লগের সেকেন্ড পার্ট বা লাস্ট পার্টে, আর এটা হচ্ছে আপনাদের কিছু মূল্যবান কমেন্টগুলো আমি এখন শেয়ার করব আর সেগুলোর লাইভ রিয়াকশন বা রিপ্লাই দিব। প্রথম কমেন্ট হচ্ছে রাজীব মিয়া ভাইয়ের, উনি লিখেছেন ভাই লোনটা কি ঢাকার বাইরে দেওয়া হয়,
প্লিজ জানাবেন প্লিজ। রাজীব ভাইকে আমি বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি যে এলাকায় থাকেন বা আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস যে এলাকায় আছে সেই এলাকার আশেপাশে কোনো শ্রম থেকে মোটরসাইকেল কেনার জন্য ব্যাংক লোনের মাধ্যমে। যদি এমন হয় আপনার বাসা ঠিকানা বা অ্যাড্রেস হচ্ছে ঢাকা বিভাগের বাইরে বা আপনি সেখানে থাকেন আর আপনি মোটরসাইকেল কিনবেন ঢাকার ভিতরে, তখন দেখা যাবে যে ব্যাংক থেকে আপনি মোটরসাইকেলটা কিনতে যাবেন তখন ওই ব্যাংকটা আপনাকে লোন দিতে চায় না। আর এটার কারণ হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার বাইরে, তখন দেখা যাবে উল্টা আপনাকেই সাজেশন দিবে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আছে সেখানকার সেই ব্যাংকের শাখাতে গিয়ে লোন বিষয়ে কথা বলতে। যেহেতু মোটরসাইকেলের শোরুমটি হচ্ছে ঢাকার এবং ওই শোরুমের সাথে যে ব্যাংকটা লিঙ্ক করা আছে সেটা হচ্ছে ঢাকার, এই জন্য তারা বেশি প্রেফার করে ঢাকার বাসিন্দা যারা আছে বা ঢাকার আশেপাশে যারা আছে বা ঢাকার বিভাগের মধ্যে যারা আছে তাদেরকে শুধুমাত্র ব্যাংক লোন দেওয়ার জন্য। আর যদি কোনো বিশেষ প্রয়োজনে আপনি ঢাকার কোনো মোটরসাইকেলের শোরুম থেকে ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেল কিনতে চান তাহলে আমি বলবো সরাসরি সেই শোরুমের সাথে কথা বলেন, তারা হয়তো বা আপনাকে আরও ভালো অ্যাডভাইস করতে পারবে। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে আব্দুল করিম ভাইয়ের, উনি লিখেছেন অনেক অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য, ভিডিও অনেক ভালো হয়, আশা করি আরও ভালো ভিডিও পাবো। আব্দুল করিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই জন্য আমি আরও বেশি ইন্সপায়ার হই আর এত সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি। তিন নম্বর কমেন্টটি হচ্ছে ইমন আহসান ভাইয়ের, উনি লিখেছেন হ্যালো ভাইয়া, থ্যাংকস ফর ইউর ডিটেলস, ইউ আর অ্যামেজিং, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য লোন, আমাকে কি ওই দোকান থেকে লোন নিতে হবে? আসান ভাই আপনি হয়তো দেখেছেন আমি যে প্রথম কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম সেই কমেন্ট এবং আপনার কোশ্চেনের সাথে কিছুটা মিল আছে, তাই আমি আবারও বলছি আপনারা যে শোরুম থেকে মোটরসাইকেল ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারবেন সেই শোরুমে অবশ্যই কিছু ব্যাংক লিঙ্ক করা থাকে, মানে খুব ইজিলি আপনারা সেই ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনতে পারেন। এখন ওই শোরুমের সাথে যেসব ব্যাংকগুলো লিঙ্ক করা থাকে শুধু কি সেসব ব্যাংক থেকে আপনি লোন নিয়ে মোটরসাইকেল কিনতে পারবেন, সেই শোরুমে আগে কথা বলেন দেখেন তারা কি বলে, কারণ এটার অ্যাকুরেট এবং এক্সাক্ট ইনফরমেশন জানতে পারবেন শোরুম থেকেই। চার নম্বর কমেন্টটি হচ্ছে রবিয়া সানি ভাইয়ের, উনি লিখেছেন ভাই 13GP1 এর স্পেশাল এডিশনের মাসিক কিস্তির একটা ভিডিও করেন। রবিয়া সানি ভাই আপনি হয়তো বা আজকে ব্লগটি প্রথম থেকে দেখেছেন আর আপনি এখন জানেন যে যদি আপনি 13GP1 সুপার স্পেশাল এডিশন মোটরসাইকেলটি কিনেন ব্যাংক লোনের মাধ্যমে তাহলে আপনাদের আনুমানিক মাসিক কিস্তি কত হতে পারে। পাঁচ নম্বর এবং লাস্ট কমেন্টটি হচ্ছে মইনুদ্দিন খান ভাইয়ের, উনি লিখেছেন ভাই সুজুকি SF 2019 এইটা অফিসিয়াল বাইক কবে থেকে পাবো? মইনুদ্দিন ভাই আপনি তো জানেন যে কয়েক মাস আগেই সুজুকি জিক্সার SF 2019 যেটা ABS ভার্সন এই মোটরসাইকেলটি বাংলাদেশে এসেছিল আর এসেছিল আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি আসলে খুব তাড়াতাড়ি আসার কথা কিন্তু এখন যেহেতু লকডাউন অবস্থায় আছে সবাই এই জন্য হয়তো বা একটু টাইম নিচ্ছে, আশা করতেছি যে লকডাউন শেষে খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে সুজুকি জিক্সার SF 2019 মডেল ABS ভার্সন। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করি সেগুলো রিপ্লাই করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি, সি ইউ মাই নেক্সট ব্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, স্টে উইথ টাইম রক অ্যান্ড কিপ রকিং। We'll be right back.